আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাচ্ছি না। মেয়ে মানুষ মানেই তো অনেক শপিং করাটা হয়। এখন যদি বলি তাহলে সবাই অনেক ফান হিসাবে নেবে, কিন্তু আমার কিন্তু অনন্ত জলকে খুবই পছন্দ। হি ইজ ভেরি ফানি ইন আ ওয়ে যে উনি কিন্তু চাইলেই ওনার সব কিছু উনি মানে মানুষ যেটা অনেক জোক হিসাবে নেয়, অনেক কমেডি করে, কিন্তু উনি কিন্তু এই জিনিসটা অনেক কনফিডেন্টলি বলে, যেটা দশজনের মানুষের ওই কনফিডেন্সটা পায় না। সো আমি বলবো যে হয় না যে কনফিডেন্টলি উনি জিনিসটা করেন, মানুষজন অনেক পছন্দও করে, কারণ দেখা যাচ্ছে যে ওনাকে সবাই কিন্তু ওনার মুভি দেখতে যায়। আমার আমি নিজে আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ওনার মুভি দেখতে যাই আর অনেক এনজয় করি, হাউসফুল থাকে। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমার তাকে খুবই পছন্দ, হি ইজ ভেরি এন্টারটেইনিং। কোন মুভিটা দেখা হয়নি এটা বলেন? আমি ওনাকে অনেক পছন্দ করি, আই লাইক হিম হিজ ওয়ার্ক। এখন ফটোশ্যুট নিয়ে ফ্যাশন শো প্রত্যেকটা হাউজের শ্যুট হচ্ছে ঈদের জন্যে, শ্যুটও হচ্ছে পাশাপাশি আবার ফ্যাশন শোও হচ্ছে, এটা নিয়ে ব্যস্ততা। আমার অ্যাক্টিংয়ে যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্য তাহলে কাজ করার ইচ্ছা আছে। তার আগে আমার যেহেতু আমার প্যাশন হচ্ছে ফ্যাশন, এই পাশটা আমার করতে বেশি পছন্দ, যেরকম ফ্যাশন শো রিলেটেড, শ্যুট রিলেটেড আমি বেশি পছন্দ করি। আর যদি ভালো স্ক্রিপ্ট থাকে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। আমার জি শপিং শুরু হয়েছে, আমার জন্যে তো শপিং শেষই ঈদের আগ পর্যন্ত, মানে আমি অনেক শপিং করতে, মেয়ে মানুষ মানেই তো অনেক শপিং করাটা হয়। সো দেখা যাচ্ছে ঘুরে ফিরে সবার জন্যে, শুধু আমার জন্যে না, দেখা যাচ্ছে বাসা থেকে যখন বের হই কিছু একটা পছন্দ হলে মার জন্যে নিই, বাবার জন্যে নিচ্ছি, বড় বোন ফ্যামিলির জন্যে। যেরকম আজকে শ্যুট করতে এসে আমি অলরেডি তিনটা ড্রেস বুকিং দিয়ে দিয়েছি যে না এটা মার জন্যে নিবো, শাড়িটা আমার জন্যে নিবো বা বোনের জন্যে নিবো, এমন। আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আবারও বলবো যে হ্যাঁ, আমার খুব প্রিয় যে মানুষ সেটা হচ্ছে আমার প্যারেন্টস, সেটা হচ্ছে আমার আব্বু, ওদের জন্যই দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে নেওয়া হয়। আর নিজের জন্য নিজে শপিং তো শেষই হয় না, প্রথম রোজা থেকেই অনেকগুলো কাপড় নিচ্ছি আর দেখা যাচ্ছে যে পছন্দ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে আর নিয়েই যাচ্ছে। আমি প্রেফার করি হচ্ছে কমফোর্ট, কারণ আমার ফ্যাশন স্টেটমেন্ট হচ্ছে যে হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল ইন। কারণ অনেক দামি জামা কাপড় কেনার পরেও দেখা যাচ্ছে যে পরার পর কিন্তু ওই কমফোর্টটা পাই না। সো দেখা যাচ্ছে যে পরার পর ওটা বেশিক্ষণ পরে থাকতে অনেক আনকমফোর্টেবল লাগে। সো আমি যেটা প্রেফার করি যে কমফোর্টটা সবার আগে। আমি সবসময় ঈদ ঢাকাতেই করি আমার আব্বুম্মুর সাথে। আমার প্রত্যেক বছরই আমার, যেহেতু আমরা ক্রিশ্চিয়ান কিন্তু তারপরও বাংলাদেশে আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, সো আমরা খুব যেই কোনো ওকেশনে আমার ফ্যামিলির মানুষজন অনেক এনজয় করে আমরা করি, আমরা খুব পছন্দ করি। দেখা যাচ্ছে পূজার সময় আমরা পূজা দেখতে যাচ্ছি, ঈদের সময় ঈদ আমরা পালন করছি, ক্রিসমাসের সময় আমরা চার্চে যাচ্ছি। সো প্রত্যেকটা ওকেশনই আমাদের জন্য অনেকই বেশি স্পেশাল। সব জিনিসেরই খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখন আগের ইন্ডাস্ট্রির আর এখন ইন্ডাস্ট্রির মধ্যে অনেক চেঞ্জ এসেছে, কারণ এখন আগের ট্রেন্ড আর এখন কেউ ফলো করে না। দেখা যাচ্ছে স্টাইলিং থেকে শুরু করে কোরিওগ্রাফি থেকে শুরু করে মডেলরা নিজেদেরকে অনেক গ্রুম আপ করেছে। আগে যেরকম আমি যখন শুরু করেছি তখন কোনো গ্রুমিং স্কুল তেমন ছিল না, যেরকম লাক্স ছিল আর হচ্ছে উইট ছিল। কিন্তু এখন অনেক আমি দেখতে পাচ্ছি যে যারা নিউ কামার, যারা নতুন মডেলিং করতে চাচ্ছে, ওদের জন্য অনেক অপরচুনিটিস আছে, যেরকম অনেকগুলো গ্রুমিং স্কুল করেছে। সো ওদের জন্য অনেক 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 বেশি অপরচুনিটিস, যেটা বললাম। আর আগেরটার সাথে এখনের কোনো মিল নাই, কারণ এখন সবাই ট্রেন্ড ফলো করছে। সো ডেফিনেটলি অনেকটা চেঞ্জেস এসেছে ইন আ গুড ওয়ে। আর খারাপ দিকটা আমি বলতে চাচ্ছি না। আমার দিক থেকে যদি ফ্যাশন স্টেটমেন্ট হয় আমি বলবো, ফর মি আমি বলবো কমফোর্ট, যেটা আমি আগেও বলেছি যে সেটা একটা জিন্স হোক, একটা হোয়াইট টি শার্ট হোক, উপরে একটা শার্ট হোক, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু কমফোর্টটা আমার কাছে সবার আগে, যেটা আমি খুবই বেশি ফলো করি। আমি এই ক্যারিয়ারে কাজ করছি দশ বছর প্লাস, এগারো বছর হবে আমার এই বছরটা যদি কমপ্লিট হয়। আমার প্ল্যানিং আছে যে আমি ব্যবসার দিক একটু আগাবো,
আর তাছাড়া আমার নিজস্ব কিছু নিজস্ব প্রাইভেট এটা না বলি এখানে, যখন হবে ইনশাল্লাহ তখন আপনারা নিজেরাই জানতে পারবেন। আর তাছাড়া আমার মডেলিং আর যদি অ্যাক্টিংয়ের দিক দিয়ে বলেন যে আমার যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই আমার অ্যাক্টিংয়ের দিকে কাজ করার ইচ্ছা আছে।